এরপরে প্রশ্ন হলো আকিকা দেওয়ার সঠিক নিয়ম কি? একজন আলেম বলেছেন সপ্তম দিনে বাচ্চার চুল ছাঁটাই করে তার সমপরিমাণ টাকা দান করতে হবে, কতটুকু জায়েজ কথাটুকু? এটা সঠিক বলেছেন যে আলেম বলেছেন, তবে বোধহয় আপনি প্রকাশ করতে কিছুটা ত্রুটি আপনার হয়েছে। সন্তান জন্মের সপ্তম দিনে, সাত দিন পরে না, সপ্তম দিন। সাত দিন পরে এক কথা, সপ্তম দিন আরেক কথা। সপ্তম দিন কোনটা? যেই বারে জন্মগ্রহণ করেছে সেটা একদিন, এরপরেরটা দ্বিতীয় দিন, এভাবে গিয়ে সপ্তম দিন। এই সপ্তম দিনে আকিকা করা সুন্নত, নাম রাখা সুন্নত, চুল চাঁচা সুন্নত। চুল চাঁচার পর ওই চুলের সমপরিমাণ, ওজন সমপরিমাণ স্বর্ণ কিংবা রূপা বা তার সমমূল্য দান করা, এটাও হাদিস দ্বারা প্রমাণিত, এটা মুস্তাহাব্বা সুন্নাহ। তো এই আমলটা এটা করা যেতে পারে। একটা বাচ্চার মাথা চুল যেটুকু হয়, আমি আমার ছেলে বাচ্চারা হওয়ার পরে আমি চুল রীতিমতো স্বর্ণকারের দোকানে নিয়ে পলিথিন পরে আমি মাপাইছিলাম, আমার মনে আছে, বিশেষ করে প্রথম দুই সন্তানের সময়। এরপরে আইডিয়া হয়ে গেছে আর মাপানোর দরকার হয়নি, তখনকার কথা বলছি আমি, আজ থেকে বারো চোদ্দ বছর, সরি পনেরো ষোলো বছর আগের কথা বলতেছি। তখন আপনার লাগতো হলো কত, আপনার বিশ পঁচিশ ত্রিশ টাকা রূপা হিসাব করতে গেলে। আর যদি কারো সচ্ছলতা থাকে, ধনী থাকে, তাহলে স্বর্ণ হিসাব করে তিনি দিবেন, তাতে কত হবে, হয়তো এক দুই হাজার টাকা হবে। তো ওই পরিমাণ টাকা গরিব দুঃখীকে দান করে দাও, এটা মুস্তাহাব সপ্তম দিনে। আল্লাহ এবং রসুলের পর মা, এই কথার ব্যাখ্যা কি? আল্লাহ এবং রসুলের পরে মা, এই কথার ব্যাখ্যা হলো যে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার পাত্র আমাদের আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এরপর আমাদের সবচেয়ে বেশি ভালোবাসার পাওয়ার পাত্র আমাদের রাসূল, তার আনুগত্য সবচেয়ে বেশি করতে হবে। এরপর সবচেয়ে বেশি আমাদের ভালোবাসা পাবে আমাদের মা, তারপরে পাবে আমাদের বাবা। অতএব এটা ঠিক আছে, কোরআন হাদিসের আলোকে এইভাবে একজন মুসলমান তার ভালোবাসা, তার শ্রদ্ধা, এটাকে নিবেদন করবেন এই ধারাবাহিকতায়।